তুই নিজের মুখে তোর নামটা বল। সোহেল খান। তোর আব্বার নাম? হামজাদ খান। তোর দাদার নাম? সোহাব খান। তোর দাদার বাবার নাম? জানি না কেন। তার মানে কি, তুই, তোর বাবা আর তোর দাদা, এই হলো তিন পুরুষ, এর বাইরে আর তুই কাউকে চিনিস না। তুই বিয়ে করার পর তোর ছেলে তার ছেলে মানে তোর নাতি পর্যন্ত তোর নামটা জানবে, তোর নাতির ছেলে কিন্তু তোর নাম জানবে না। তোর দাদার বাবার প্রতি যেমন তোর কোনো ফিলিংস নেই, ঠিক তেমনি তোর নাতির ছেলেরও তোর প্রতি কোনো ফিলিংস থাকবে না। তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে আসল সত্যটা হচ্ছে তিন পুরুষ, ধরলাম আরেক পুরুষ, চার পুরুষের পর সবাই ভূত, তারা কেউ তোকে চিনবে না, তুইও তাদের কাউকে চিনবি না। তার মানে হচ্ছে ভূতকে টাকা খাইয়ে কোনো লাভ আছে? তোর তিন পুরুষের টাকা আমি আলাদা করে রেখে দিয়েছি, তার বাইরে যে অতিরিক্ত টাকা সেগুলো আমি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি।